আজ তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে চাপাতি রুটি বা রুমালি রুটি। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এটা পুরোপুরি আটা দিয়েও করা যায়। আমি এখানে অল্প পরিমাণে একটু 1/2 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। আবার শুধু ময়দা দিয়েও করা যায়, কিন্তু ময়দা দিয়ে করলে হবে কি, শুধু রাবারি রাবারি হবে এবং বেলতে একটু অসুবিধা হবে, সেজন্য আমি দুটো মিক্স করে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। হোটেলগুলোতে দেখা যায় সবাই কিন্তু দুধ দিয়ে খামিরটা গোলায় না, পানি দিয়ে গোলায়, একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গোলায়, হালকা হাতে ধরার মতো। কিন্তু এখানে আমি পুরোটাই দুধ দিয়ে করব। দুধ দিয়ে করলে হয় কি, খেতে ভালো লাগে এবং সফট থাকে এবং অনেকক্ষণ নরম থাকে, সেজন্য। এখন এটা আমি ভালো করে মিক্স করে নিব। আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব, কতটুক লাগবে তা বলা যাবে না, আমি দিতে থাকব। এটা আঙুল চোবানোর মতো গরম হবে, বেশি গরম হবে না। এখন একটা স্প্যাচুলা দিয়ে দিতে থাকব। হাত দিয়ে মাখলে হয় কি, অনেক সময় হাতটা ভরে যায়, অনেকে আবার আটা মাখতে চায় না। আমি 1/2 কাপ পরিমাণ প্রথম দিলাম দুধ, তারপরে লাগলে আরও দিব। আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম, কিন্তু আমার দেখা যাচ্ছে আরেকটু পরিমাণ লাগবে, আমি আরেকটু পরিমাণ দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ভালো করে একটু মেখে নিব। এখন আর আমার হাতে তেমন লাগবে না, সেজন্য এখন আমি হাতটা ব্যবহার করতে পারবো। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দলা দলা হয়ে যাচ্ছে। এই মাখাটায় যদি আমি হাত দিয়ে মাখতে যাই তাহলে কিন্তু হাতে চারিদিকে লেগে যায়, অনেকে এই ভয়ে আটাটা মাখতে চায় না। হাত দিয়ে মেখে নিব। আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, 10 মিনিট পর্যন্ত একটু রেখে রেখে থেমে থেমে আবার মেখেছি এবং সফট একটা ডো হয়েছে। এই যে ভালো করে মাখতে হবে। এখন মাখা হয়ে গেছে, এখন আমি উপর একটু তেল দিয়ে রেখে দিব যাতে এটা ড্রাই না হয়ে যায়, এবং ঢেকে রেখে দিব 1/2 ঘন্টা পর্যন্ত। উপরে তেল মাখিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। ঢেকে আমরা রেখে দিব 1/2 ঘন্টা পর্যন্ত, দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আমি খামিটি যেটি সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এটি সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন এটা রুটি বানানোর জন্য পারফেক্ট হয়েছে। এখন আবার আমি 5 মিনিটের মতো খামিটা মেখে নিব। চাপাতি রুটি আসলে হলো যত বড় করা যায়, যেহেতু আমার যে আমি পিড়াটা নিয়েছি এটার থেকে আরো বড় হবে, তাই আমি এটাতে অল্প অল্প করে একটু বেলি নিব, তারপর আমি বোর্ডে চলে যাব। তা আমি দেখাচ্ছি ধাপে ধাপে। আমার এটা মাখা হয়ে গেছে, এখন আমি যত বড় লেচিটা নিব, লেচিটা নিতে হবে ছোট করে। চান আমি এতটুকু একটা নিলাম, দেখতেই পাচ্ছেন কতটুকু একটা নিলাম। ডোলে নিয়ে গোল করে আমরা রুটির মতো বানাতে থাকবো। এটা পুরো রুটির মতো হবে, শুধু পাতলা হবে। এখন উপরে একটু আটা ছিটিয়ে ছিটিয়ে আমার বড় করতে হবে। দেখতেই পাচ্ছেন, এটা খেয়াল করে দেখতে হবে, এটা বলে বোঝানো যাবে না কিভাবে করতে হবে। একটু খেয়াল করেন, দেখতেই পাচ্ছেন রুটিটা ঘুরছে, যত রুটি ঘুরবে ততই রুটিটা গোল হবে এবং নিজের মতো পাতলা হতে থাকবে। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, এটা একদিনে হবে না। দেখতেই পাচ্ছেন ইজিলি নিজের মতো করে ঘুরছে। এখন আমি বোর্ডে নিয়ে যাব, এটা তার হবে না ভালো করে। এখন আমি বোর্ডে নিয়ে যাব। এখন আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি উপরে আবার আরেকটু আটা ছিটিয়ে দিচ্ছি, আটা বা ময়দা দিয়ে যতটুকু সম্ভব আমার পাতলা করতে হবে। পাতলাটা কিভাবে করতে হবে, এভাবে এভাবে, যেহেতু এখন আর সুন্দরভাবে ঘুরবে না, দেখতেই পাচ্ছেন যত বড় হয়ে গেছে অতিরিক্ত। চাপাতি রুটি বা রুমালি রুটির সিস্টেমই হচ্ছে বড় করতে হবে, এবং যত পাতলা ততই তত পাতলা করতে পারেন, কিন্তু আপনি জায়গা থাকতে হবে কিভাবে আপনি ভাজবেন। ভাজার ওইরকম একটা পাত্র থাকতে হবে, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা আমার হাত দেখা যাচ্ছে। আমি কিন্তু আরো পাতলা করতে পারবো, কিন্তু এর চেয়ে বড় করলে আমি আর ভাজতে পারবো না। এই যে তারপর আমার করতে হবে কি, আমি যদি বেলুন দিয়ে না পারি তখন হাত দিয়ে এভাবে ধরে এভাবে এভাবে করলে আরো বড় হবে সাইডটা। সাইডটা কিন্তু মোটা থাকা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমার তো অতিরিক্ত পাতলা হয়ে গেছে, এখন ছিঁড়ে যাবে। আর আমি কি করবো, কি এভাবে এভাবে করে করব, এভাবে করে আমি যত বড় পারবো ততটুকু এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। বানানোর পর আমাদের করতে হবে কি, আমি চুলায় কিভাবে দিব, এত বড়টা তো নিয়ে নেওয়া যাওয়া সম্ভব না, ছিঁড়ে যাবে। তখন আমি করতে হবে কি, আমার উপর একটু আটা ছিটিয়ে দিতে হবে,
তারপর আমি এভাবে রোল করে নিব, বেলুনের মধ্যে এভাবে রোল করে নিব। এভাবে করে এভাবে করে আস্তে করে আমি রোল করে আমি তাওয়াতে দিয়ে দিব, তাওয়াতে বা কড়াইতে এভাবে করে দিয়ে দিব। আস্তে করে যদি আমি এভাবে দেই তাহলে এভাবে পড়ে যাবে, আমি দেখাবো পরবর্তীতে এভাবে। এই যে পাতলাটা, এই যে এটার সিস্টেম হচ্ছে, যারা নাকি দোকানে বানায় উড়িয়ে উড়িয়ে বানায়, সেটা তো আমি পারি না, তা আমি এভাবে করে আমি বড় করে নিয়েছি। এটা পাতলা হতে হতে ছিঁড়ে যাচ্ছে। এই যে আমার হাতে থাকা অবস্থায় তো আপনারা পাতলাটা বুঝতে পারেনি, সেজন্য আমি ফ্রাই প্যানটা উল্টিয়ে আমি দিয়েছি যাতে আপনারা পাতলাটা বুঝতে পারেন। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানের নিচের অংশটা কিন্তু দেখা যাচ্ছে, নিচে যেই প্রলেপটা সেটা কিন্তু দেখা যাচ্ছে, এত পাতলা। সবার ঘরে তো অবশ্যই এরকম বড় কড়াই থাকে, ঢালাইয়ের কড়াই, অথবা বড় যে পাতিল থাকে, আমরা বিরিয়ানি তেহারি রান্না করি বড় পাতিল হতে হবে। আমি একবার ট্রেডিশনাল ভাবে যেভাবে হোটেলে বানায় মাটির পাতিল বা কড়াই উল্টো করে দিয়ে রাখে সেভাবে আমি বানাবো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে আমি উল্টো করে দিয়ে দিব। উল্টো করে দিয়ে এটা আমার গরম করে নিতে হবে, যেহেতু এটা আমার নতুন কড়াই, সেহেতু লেগে যেতে পারে। তাই আমি করব কি, হাফ কাপ পরিমাণ পানিতে লবণ দিয়ে দিব, দিয়ে এটা আমি ভালো করে গুলে নিব। যেহেতু আমি এখানে লবণের ছিটাটা দিব, দিলে কি হবে আর লেগে থাকবে না রুটিটা। আমি রোল করা রুটিটি আস্তে করে দিয়ে দিব। এই যে কড়াইটা যদি আমরা আরো বড় নিই তাহলে আরো ভালো হবে, যত বড় করতে পারেন ততই ভালো, ততই হচ্ছে চাপাতি রুটির বা রুমালি রুটির নিয়মটা। এখন আমরা এক পিঠ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার এক পিঠ সাদা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব, সাবধানে উল্টাতে হবে। এখন যেদিক থেকে কাঁচা সেদিক থেকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা রান্না করতে হবে, এভাবে এভাবে করে। যেহেতু এটা রুটিটা অনেক পাতলা তাই মধ্যের জায়গায় একটু ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে, তাই সাবধানে উল্টাতে হবে। আর যেহেতু মধ্যের জায়গা আমাদের বেশি তাপ লাগছে, তাই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মধ্যের জায়গায় এনে দিব সাইডগুলো এভাবে করে। আর লবণ দেওয়ার কারণে কিন্তু এটা লেগে যায়নি, লবণ দেওয়ার কারণে এভাবে করে আমরা চেপে চেপে দিব। এবং একটা কাপড় বা টিস্যু দিয়ে এভাবে প্রেস করলে আরো সুন্দরভাবে তাপটা লাগবে, এভাবে করে আমরা মধ্যের জায়গায় এনে দিব। যে জায়গা হয়নি সেই জায়গায় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আমার রুটিটি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। হালকা কালার এসে পড়েছে এবং বেশি পাতলা করলে একটু ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে, এটা কোনো সমস্যা না। এভাবে করে আমি এখন নামিয়ে নিব। যেহেতু ওইটা আমি কড়াইতে করেছিলাম, ট্রেডিশনাল ভাবে যেভাবে হোটেলে করে, ওইটা অনেকের কাছে কষ্ট মনে হতে পারে, তাই আমি যে ফ্রাই প্যান আছে, যত বড় ফ্রাই প্যান সে অনুযায়ী আমি একটা বানিয়ে নিয়েছি এবং এটাতে ছেঁকে দেখাচ্ছি। এর চার বড় আমার কাছে ফ্রাই প্যান নেই, তাই এর চার বড় আমি রুটিটা করলাম না, কিন্তু এর আগেটা কিন্তু আরো বড় ছিল। এখন আঁচটা মিডিয়াম থাকবে, এক পিট হওয়ার পর আমরা উল্টিয়ে দিব। চাপাতি রুটির ধরনটাই হচ্ছে বড় হবে পাতলা হবে, কিন্তু ছেঁকাটা হচ্ছে একটু কষ্টের ব্যাপার। যদি ওইটাতে না পারেন তাহলে ফ্রাই প্যানে করে নেবেন বা তাওয়াতে করে নেবেন, যেহেতু তাওয়া এত বড় পাওয়া যায় না তাই আমরা ফ্রাই প্যানে করে নিলাম। আমার এক পিট হয়ে গেছে, এখন আমি আস্তে করে উল্টিয়ে দিই। আস্তে করে প্রেস করতে হবে, যতটুকু ফোলার ফুলবে নিজের ইচ্ছাতেই ফুলবে। এই রুটিটা অনেক পাতলা হয় তাই ফোলার তেমন একটা জায়গা থাকে না, তবু আমরা চেষ্টা করছি। যে জায়গা কাঁচা দেখা যায় সে জায়গা একটু মধ্যে জায়গায় এনে একটু প্রেস করলে হবে, এভাবে করে আমার মতো দেখতেই পাচ্ছেন। আমার এটা যথেষ্ট ফুলেছে, এটা যেহেতু পাতলা তাই বেশি ফুলবে না। আর আপনারা যদি দাগ লাগাতে চান তাহলে দাগ লাগাতে পারেন, যেহেতু আমার রুটিটা হয়ে গেছে আমি আর বেশি দাগ লাগাবো না। আমি রুটিটা নামিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কতটা পাতলা। এই যে আমি নামানোর পরে, যে যত পাতলা রুটি হবে নামানোর পরে কিন্তু শক্ত হয়ে যায়, তা আমি করেছি কি, নামানোর পরে আমি বক্সে ঢুকিয়ে ফেলেছি এবং একটু যাতে নরম থাকার জন্য। এখন ঠান্ডা হয়েছে, এখন আমি দেখাচ্ছি পুরুত্বটা এবং সফটটা। এই যে তাহলে দর্শক, এই ছিল আজকে আমার চাপাতি রুটি বা রুমালি রুটির ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বাসায় এভাবে করে বানিয়ে ট্রাই করবেন। আর একবার বানালে যে পারফেক্ট হবে তা না, এটা যেহেতু প্র্যাকটিসের ব্যাপার, আর এটা যেহেতু অনেক বড় রুটি তাই একবার হবে একবার হবে না। আর যদি আপনারা কড়াইটা উল্টিয়ে না পারেন তাহলে ফ্রাই প্যানে বা তাওয়াতে করলেও পারেন, আর যত পারেন পাতলা করবেন, তাহলে এটা রুমালি রুটি হবে বা চাপাতি রুটি
হবে। যত পাতলা করবেন সেটার উপর আপনি ডিপেন্ড করবে এটা রুমালি রুটি হয়েছে কি হয়নি। তাহলে দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।